বগুড়া ডাকঘরের নৈশ প্রহরীকে হত্যা করে 8 লাখ টাকা লুটে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বুধবার নওগাঁর সাপাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। ডাকঘরের অফিস সহায়ক প্রশান্ত কুমার ঘটনার দিন নৈশ প্রহরীর কাজ করছিলেন, তাকে খুন করে ডাকঘরের 8 লাখ টাকা লুটে নেয় সে। ঠান্ডা মাথায় পরিকল্পনা মতো একাই পুরো ঘটনা ঘটায় শফিকুল। এরপর গা ঢাকা দিতে বেশিরভাগ সময় নওগাঁ জেলা সদরের ভাড়া বাসায় অবস্থান করে। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা এবং লুটের টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখার কথা স্বীকার করেছে শফিকুল। তার নামে চুরি ডাকাতির একাধিক মামলা রয়েছে। আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং এখন পর্যন্ত তদন্তে কিন্তু আমরা একজন অভিযুক্ত এবং সেই মূল অভিযুক্ত হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলাম তাকেই আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে যখন আমরা সকল ধরনের আলামত যখন তাকে আমরা উপস্থাপন করেছি, তার ভিডিও চিত্র উপস্থাপন করেছি, সে আমাদের কাছে সকল কিছু স্বীকার করেছে।